তারা নির্বাচনের সময়তে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল একটি প্রতিশ্রুতিও পালন করেনি। একে একে যদি আমরা বলতে চাই, তারা বলেছিল ত্রিপুরার বেকারদের এসেই এক বছরের মধ্যে 50,000 খালি পদ আছে, এটা লিখিতভাবে দিয়েছিল, এক বছরের মধ্যে সেটা পূরণ করবে, প্রতি ঘরে কাজের ব্যবস্থা করবে, প্রতি ঘরে চাকরি দেওয়ার ব্যবস্থা করবে। ছাত্রদের বলেছিল যারা অ্যাডাল্ট ছাত্র তাদেরকে সবাইকে মোবাইল ফোন দেওয়া হবে। এটা ত্রিপুরার আমরা যারা আমাদের দীর্ঘ রাজনৈতিক জীবন আমরা বলেছি এটা কোনোদিনই সম্ভব না। আমরা আমাদের রাজনৈতিক প্রচারে নিয়েছিলাম, কিন্তু একটা অংশের যুবক তাতে প্রলুব্ধ হয়েছিল, তাদের মধ্যে একটা বিশ্বাস হয়েছিল যেহেতু সরকার বলছে তাদের টাকাও আছে, এরকমভাবে সবাই মিলে বলছে দেবে না কেন, কিন্তু আমরা জানতাম এটা কোনোদিন দিতে পারবে না। এখন এই সপ্তাহে বিপ্লব দেব, তার যারা সঙ্গী সাথী নেতারা দিল্লি থেকে উড়ে এসেছিলেন, আসাম থেকে উড়ে এসেছিলেন, তারা একের পর এক এই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, করে এটা সম্ভব না। এখন আর মোবাইল ফোনের কথা বলে না, ল্যাপটপের কথা বলে না, মিস কলে যিনি চাকরির কথা বলেছিলেন সেই সুনীল দৌড়ধর, ওদের যে নেতা, থিঙ্ক ট্যাঙ্ক বলা হতো আর কি, তিনি মিস হয়ে গেছেন ত্রিপুরা থেকে, উনি আর ত্রিপুরায় পা রাখার জায়গা নেই ওনার, উনি আসছেন না। ফলে এই বিষয়গুলো এখন তারা একটা ভীষণ ডকুমেন্ট দিয়েছিল, ভীষণ ডকুমেন্ট দিয়ে বলেছিল আমরা আসলে নির্বাচনী ইশতেহারের বাইরেও যে কাজগুলি আমরা নির্দিষ্টভাবে ইমিডিয়েটলি দায়িত্ব নিয়ে করব, তাতে 10-15 পয়েন্ট দিয়েছিল। তাতে আমি আগে বলেছি 50,000 চাকরি এক বছরের মধ্যে, প্রতি ঘরে ঘরে চাকরি। তারপরে বলেছিল যে যারা ভাতা পায়, আমরা 700 টাকা দিতাম, তাদেরকে 2,000 টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করবে। তারপরে তারা বলেছিল তাদের প্রতিশ্রুতির মধ্যে যে আসলেই তারা সেখানে এই যে সমস্ত সরকারি কর্মচারী আছে 7-পয়ে কমিশন কেন্দ্রীয় আরে যেটা, এইটাকে লাগু করবেন, তাদের ডিএ ইত্যাদি কোনো বকেয়া থাকবে না, এই কথাগুলো তারা ডাইরেক্টলি বলেছিলেন, তাতে প্রলব্ধ হয়েছিল।